অনেক জায়গায় আমি হরিণ দেখেছি, দোবাকি ক্যাম্পে হরিণ দেখেছি, বাট এখানকার হরিণের সাথে এত কাছাকাছি পরিচয় হবে সেটা আমি ভাবতে পারিনি। এটা বনি ক্যাম্পে একমাত্র সম্ভব। তো ইমরান, এই যে তুই এত ভারী ভারী অ্যাঙ্কার তুলিস দড়িটা নিয়ে সকালবেলা সন্ধ্যেবেলা, এত কষ্ট হয় না? হ্যাঁ, পেটের কষ্ট, বড় কষ্ট। তো ইমরান, তোর ইচ্ছা করে পড়াশোনা করতে, মানে পড়াশোনা করে চাকরি টাকরি করে ভালো জায়গায় যেতে পারবি, পড়তে চাস? বাড়ি থেকে মা বাবাকে ছেড়ে দূরে কোনো একটা জায়গায় কাজ করার যে কষ্ট দুঃখ, সেটা ইমরান আর ইমরানের মতন ছেলেরাই বোঝে। আর না জানি সুন্দরবনে ইমরান না, ইমরানের মতন অনেক ছেলে আছে যারা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়ানোর চেষ্টা করছে এই বয়স থেকে, শিক্ষা মমতা ভালোবাসা সব কিছুকে দূরে ফেলে রেখে। ও ইমরানের দুঃখ কষ্ট শেয়ার করে নিয়ে শুরু করছি আজকের ভিডিও, বনি ক্যাম্প কলেজ ক্যাম্পের ট্যুর প্ল্যান, ট্যুর গাইড, ট্যুর বাজেট। বনি ক্যাম্প কলেজ ক্যাম্পের ট্যুর শুরু হয় ঝড়খালি থেকে। তো এই টোটাল প্ল্যানটা আপনার 2 নাইট 3 ডে হতে পারে, কখনো 3 নাইট 4 ডেজও হতে পারে। আবার একটা প্রশ্ন থেকে যায়, ঝড়খালিতে কীভাবে আপনি আসবেন? তো যেমন কথখালিতে আসার জন্য আমি আগের ভিডিওতে বলেছি, ঠিক তেমনই ঝড়খালিতে আসতে হবে। ক্যানিং স্টেশন বাস থেকে ঝড়খালির অনেক বাস ছাড়ে, তবে ঝড়খালি যে বাস স্ট্যান্ডটা সেটা ঝড়খালি ফেরিঘাট থেকে একটু দূরে। তো আপনাকে ফার্স্ট বাসে করে আসতে হবে ঝড়খালি বাস স্ট্যান্ড, 40 টাকা বাস ভাড়া। দেন ঝড়খালি বাস স্ট্যান্ড থেকে আবার আপনাকে অটো করে আসতে হবে ঝড়খালি ফেরিঘাট, যেখান থেকে আপনার বনি ক্যাম্প কলেজ ক্যাম্পের টোটাল ট্যুরটা শুরু হচ্ছে। তো ঝড়খালি স্ট্যান্ড থেকে ঝড়খালি ফেরিঘাট 20 টাকা অটো বা টোটোতে নেবে আপনাদের। তো আপনি এই ডিরেকশন ওয়াইজ ঝড়খালি ফেরিঘাটে চলে আসুন, দেন ওখান থেকে আপনার শুরু হচ্ছে বনি ক্যাম্প কলেজ ক্যাম্পের ট্যুর। না হলে আপনারা ডিরেক্টলি গাড়ি বুক করে পুরো ঝড়খালি ফেরিঘাটে চলে আসতে পারেন। রাস্তা পুরো একদম কন্টিনিউ ক্যানিং থেকে ঝড়খালি ফেরিঘাট পর্যন্ত একদম ওয়েল মেনটেন করা রাখা আছে গেস্টদের জন্য, যেহেতু ট্যুরিস্ট স্পট এটা, তাই প্রত্যেক বছরই এটা মেনটেন্স হয়, কাজ চলে। তো আপনারা ডিরেক্টলি কলকাতা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ঝড়খালি চলে আসতে পারেন, গদখালি চলে আসতে পারেন। তো সেটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কীভাবে আসছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওতে অনেক ইনফরমেশান শেয়ার করবো আপনার সাথে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন একটা করে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো ডে ওয়ানে আপনি ঝড়খালি টাইগার রেসকিউ ক্যাম্প ভিজিট করবেন, আর টিকিট 30 টাকা, আর এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত। আর এখান থেকে পারমিশন করাবেন, আমার পিছনে যে বোর্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক ওর পিছনেই আছে অফিসটা, এখান থেকে আপনি পারমিশন করিয়ে সোজা চলে যাবেন কৈখালি হয়ে বনি ক্যাম্প কলেজ ক্যাম্প। টাইগার রেসকিউ ক্যাম্পের টাইম হলো সকাল 8টা থেকে 4টে, বিকেল 4টের পর বন্ধ হয়ে যায়। আর 3 বছরের ঊর্ধ্বে বাচ্চার টিকিট ফি লাগবে টাইগার রেসকিউ ক্যাম্পে, আর টিকিট ফিস 30 টাকা। সুন্দরবন ট্যুরটাকে যদি আমি দুভাগে ভাগ করি, তাহলে একদিকে থাকবে সজনেখালি, দোবাকি, পঞ্চমুখী, সুতর্ণখালি হয়ে সোজাট, বুলডাবড়ি, আর একদিকে থাকবে নেথিয়ান দ্বীপ, বনি ক্যাম্প, কলস ক্যাম্প। নেথিয়ান দ্বীপ অ্যাকচুয়ালি নামখানার মধ্যে পড়ে, নামখানার ভগবতপুরে, নেথিয়ান দ্বীপের ওপরে যে ভগবতপুর সেখানে যে কুমির প্রকল্প আছে সেটা, ওটা নামখানার সাইডে পড়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। প্রায় 1.5 ঘন্টা জার্নির পরে এলাম মইপিট এরিয়াতে। এই এরিয়াটা মইপিট, আর এখান থেকে আরও 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করলে আসবে বনি ক্যাম্প। তো মইপিট থেকে একটু আগে আসলেই এই এরিয়াটা পড়ে, এখানে দেখা গেল কুমির। তো আপনারা হাসনাবাদ থেকেও পিক ড্রপ পেতে পারেন, তো কন্ট্যাক্ট করতে হবে। আর এই বোটে, এটা আমার প্রথমবার নয়, এর আগের বছর আমি সুন্দরবনে এসেছিলাম, সেখানকার অনেক ভিডিও আমি এই বোটে আপলোড করেছি। যদি সেখানকার কিছু তথ্য পেতে চান তাহলে প্লে লিস্ট ওপেন করে দেখে নিন। আর টোটাল ট্যুর প্ল্যান হচ্ছে আমাদের কতদিন? 4 দিনের 3 নাইট 4 ডেজ। তো আজকের প্রথম দিনে বনি ক্যাম্প, দেন দ্বিতীয় দিন ঝড়খালি, না হলে দোবাকি পঞ্চমুখী, তাই তো? তো এই বোটে আমি ছাড়াও আরও 70 জন গেস্ট আছে, আর সে 70 জন গেস্ট ভাইজান নিয়ে এসছে হারোয়া থেকে। ভাইজানের নাম নূর মোহাম্মদ, ভাইজানের জুলফিকার, হারোয়া থেকে এসেছেন আপনারা? জি।
তো বনিক্যাম্প কলেজ ক্যাম্পের ট্রিপ হারোয়া থেকে পিক অ্যান্ড ড্রপ হতে পারে, চুরুখালি থেকে হতে পারে, আর কোথাও থেকে হতে পারে, পথখালি সরকালি থেকে হতে পারে। ঝড়খানি থেকে সাড়ে তিন ঘন্টা জার্নির পর চলে এলাম বনি ক্যাম্প বা সুন্দরকাটি ইকো ক্যাম্পে। দোবাকি ক্যাম্পে হরিণ দেখেছি, বাট এখানকার হরিণের সাথে এত কাছাকাছি পরিচয় হবে সেটা আমি ভাবতে পারিনি। এটা বনি ক্যাম্পে একমাত্র সম্ভব। তো বনি ক্যাম্পে ভেবেছিলাম আসার সময় কোনো কিছু দেখার নেই, বাট এখানে এসে বনি ক্যাম্পে নতুন একটা অভিজ্ঞতা হলো হরিণের কাছে হরিণকে ঘাস খাওয়ানোর। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। বনি ক্যাম্পেও চলছে এখন কনস্ট্রাকশন। এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা, পোখরিটা, পয়েন্টটা, এটা কচ্ছপের পুকুর। তো আপনারা যখন আসছেন নেক্সট টাইম এই ভিডিও দেখার পরে, পরবর্তীকালে, পরবর্তী সময়, পরবর্তী সিজনে, তখন আপনি দেখবেন এই লেকটা, এই পোখরিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পায়রাতলি মাছ থেকে শুরু করে কচ্ছপ সব রকমের জন্য তৈরি করা হচ্ছে। কচ্ছপের থাকার জন্য যে অনুকূল পরিবেশ দরকার সেটাকে তৈরি করার জন্য এখন কনস্ট্রাকশন চলছে। তো বনি ক্যাম্পের পরে প্ল্যান আছে আমাদের খরস ক্যাম্পের, বাট ব্যাডলা খরস ক্যাম্প বন্ধ। ইয়াস ঝড়ে লাস্ট যে ঝড়টা হয়েছিল, ইয়াস ঝড়ে খরস ক্যাম্প ভেঙে চুরমার হয়ে গেছে। তো সেটার কনস্ট্রাকশন এখনও চলছে, যার জন্য খরস ক্যাম্প বন্ধ আছে। তো এখান থেকে চলে যাবো আমরা পাখিরালাই আইল্যান্ডের পাশে, ওখানে হল নাইট স্টে হবে অন রিভার। আর দেন কালকে ফের আবার এগেইন পারমিশন করিয়ে যাওয়া হবে দোবাকি পঞ্চমুখী সজনেখালি। বনি ক্যাম্পে আপনি দেখতে পাবেন সুন্দরী গাছের ছড়াছড়ি। আমার ডান সাইড বাঁ সাইডে যত যা গাছ আছে সব সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ, যত গাছ দেখতে পাচ্ছেন সব সুন্দরী গাছ। আর সুন্দরবনের যে নামকরণ, সুন্দরবনের যে নামকরণ সেটাই সুন্দরী গাছ থেকে এসছে। এই ছিল বনি ক্যাম্পের ইনার সাইডের বিউটি। এরপর আবার জার্নি করে যাব পাখিরালার দিকে, যেহেতু কলেজ ক্যাম্প বন্ধ আছে তার জন্য। আমার ঠিক পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এটাই কলেজ দ্বীপ, বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চলের লাস্ট দ্বীপ কলস দ্বীপ। বদ্বীপ, এই কলস দ্বীপটা ক্রস করলেই পাওয়া যায় বে অফ বেঙ্গল। আপনি বে অফ বেঙ্গলের এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো বে অফ বেঙ্গল। আর এটাই বে অফ বেঙ্গলের লাস্ট দ্বীপ কলস দ্বীপ। যেহেতু কলস দ্বীপ বন্ধ আছে, ঢুকতে দিচ্ছে না, তাই বোটটা জাস্ট কলস দ্বীপের আশপাশে একটু সিনিক বিউটিটা উপভোগ করিয়েই নিয়ে চলে যাবে রিটার্ন পাখিরালায়। তো দেখতে থাকুন। বনিক্যাম্প কলেজ ক্যাম্পের এটা আমার তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। আর আজকে আমি বলবো বনিক্যাম্প কলেজ ক্যাম্পের টোটাল ট্যুর প্ল্যানটা, ট্যুর গাইডটা, কীভাবে আপনি ট্যুর প্ল্যানটা করছেন, কীভাবে সাজাচ্ছেন টু নাইট থ্রি ডেজের বনিক্যাম্প কলেজ ক্যাম্প ট্যুর। তো ডে ওয়ানে আপনার পিক আপ হবে ঝড়খালি থেকে। তো আপনাদের ঝড়খালি আসতে হবে, কারণ ঝড়খালি থেকে বনিক্যাম্প কলেজ ক্যাম্পের ট্যুর প্ল্যানটা খুব ইজি আর খুব শর্ট ট্রিপের মধ্যে হবে, লং রুট হবে না। আপনি যদি মনে করেন পিক আপ ড্রপ হারোয়া টু হারোয়া, হাসনাবাদ টু হাসনাবাদ, চুনোখালি টু চুনোখালি হবে, সেটাও হবে। তবে সেই মতন আপনাকে কথা বলে রাখতে হবে আর সেই মতন আমরা প্যাকেজটাও বলবো।
আপনার ট্যুর প্ল্যানের পিকআপ স্পট সোনাখালি হতে পারে, গদখালিও হতে পারে। তো যদি আপনি শর্ট ট্রিপের মধ্যে একটা কম্প্যাক্ট বনিগ্রাম কলেজগ্রামে ট্যুর করতে চান, তাহলে ঝড়খালি আইডিয়াল পয়েন্ট বনিগ্রাম কলেজগ্রামে ট্যুরের জন্য। তো ডে ওয়ানে আপনি আর্লি মর্নিংয়ে চলে আসবেন ঝড়খালি, বোট দাঁড়িয়ে থাকবে ঘাটে, আসার পরে পারমিশন করে সোজা চলে যাওয়া হবে বনি ক্যাম্প। যেহেতু আজকের 15 ডিসেম্বর, আর আজকে কলস ক্যাম্প বন্ধ, আজকে ঝড়খালি ক্যাম্পও বন্ধ, আর আজকের দিনে সুদর্ণখালি ক্যাম্পও বন্ধ, তাহলে আপনাকে যদি আপনারা যখন আসছেন তখন যদি এইসব স্পটগুলো ওপেন থাকে, তাহলে বনি ক্যাম্প করে কলস দ্বীপ করে সোজা বাঁকিড়া আইল্যান্ডের পাশে গিয়ে হল্ড হবে। তো ডে ওয়ানের পারমিশনটা হবে আপনার ঝড়খালি থেকে বনিকাম কলসদ্বীপ পর্যন্ত, আর এই রুটে আপনি পাবেন মইপিটের জঙ্গল, দেন বনিকাম, দেন কলসদ্বীপ। কলসদ্বীপ ভিজিট করার পরে আপনি সোজা ওখান থেকে চলে যাবেন পাখিওয়ালা আইল্যান্ডের গিয়ে। ওই দিনই প্রথম দিনই আপনি পারমিশন করাবে, দ্বিতীয় দিনের সুদর্ণখালি দোবাকি পঞ্চমুখীর এই রেঞ্জের এই রুটটার জন্য। তো ওখানে পারমিশন করানোর পরে দ্বিতীয় দিন আর্লি মর্নিংয়ে সজনেখালি ভিজিট করে সজনেখালি থেকে সুদর্ণখালি দোবাকি পঞ্চমুখী হয়ে আপনি পাখিওয়ালা আইল্যান্ডে চলে আসুন, হয়ে গেল আপনার দুদিন। তৃতীয় দিনে আর্লি মর্নিংয়ে আপনারা চেক আউট করবেন পাখিওয়ালা আইল্যান্ড থেকে, পাখিওয়ালা আইল্যান্ডের পাশে যে রিভার দত্ত রিভার সেখান থেকে নিয়ে যেখানে আপনাদের ড্রপ পয়েন্ট সেখানে আপনি সেদিকের দিকে যাত্রা শুরু হবে। সেটা গদখালি হতে পারে, সোনাখালি হতে পারে, বা হারোয়া হাসনাবাদ হতে পারে। তো এই হলো আপনার 2 নাইট 3 ডেজের টোটাল প্ল্যান। আর যদি আপনাদের কাছে 20-30 জনের গ্রুপ থাকে, তাহলে এই প্ল্যানটা, এই 2 নাইট 3 ডেজের বনি ক্যাম্প, কলস ক্যাম্প, মইপিট জঙ্গল, আর সুদর্ণখালি দোবাকি পঞ্চমুখী, আর সজনেখালি ওয়াচ টাওয়ার, এইগুলো সব দুদিনের পারমিশন নিয়ে আপনার পার হেড 3,500-4,000 টাকা পড়বে। আর এই 3,500-4,000 টাকা বলছি কেন, এটা আপডাউন হবে, আপনার সিজনে একদম, অফ সিজনে একদম, আর শোল্ডার সিজনে একদম। তো আপনি যে সিজনে কথা বলছেন, যে সময়ে কথা বলছেন, আপনার যে টাইমে ট্যুর প্ল্যানটা করছেন, আর কতজন আপনার কাছে আছে, সেই সব কিছুর উপর ডিপেন্ড করবে আপনার এই প্রাইসটা। তো আপনি কথা বলে নেবেন যে এরপর বার্গেন আছে, বার্গেন করে আপনি দাম ফিক্স করবেন, দেন সেই মতন আপনার ট্যুর প্ল্যানটা শুরু হবে। আর এই যে প্রাইসটা বলছি এটা ফিক্স নয়, তো এটা মাথায় রাখবেন, এটা বাড়তে পারে কমতে পারে।